মুসলমানৰ প্ৰতি ইমান মৰম কিয় বিজেপিৰ? মুসলমান প্রধান এলাকাত কিয় বেশিকৈ প্রচার চলাইছে বিজেপিয়ে? টুপিওয়ালা লুঙিওয়ালা লোকসকলক লৈ কিয় ঘুরি ফুৰিছে বিজেপিয়ে? আরএসএসৰ কথা বিজেপিয়ে মানে নে নেমানে? এই সকলোবোৰ প্রশ্নৰ লাগে উত্তৰ। অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার দরং জিলা সমিতিয়ে বিজেপির দুই প্রার্থীর পৰা বিচাৰিলে ছটা প্রশ্নের উত্তর। সংগঠনটির নেতা মুফতি মকিবুর রহমান আজহারিয়ে দেওবারে সংবাদমেল যোগে এই দুই প্রার্থীলৈ ছটা প্রশ্ন উত্থাপন করে, উত্তর দিবলৈ বান্ধি দিলে বারো ঘন্টার সময়। আজি আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার আর অল আসাম আহলে সুন্নত মাদ্রাসা এডুকেশন বোর্ডের পৰা আমি নগাঁওর প্রার্থী সুরেজ বরা ডাঙরিয়া, দরং উদালগুড়ির প্রার্থী দিলীপ শইকীয়া ডাঙরিয়া, তেওঁলোকক দুজনকে মই অনুরোধ জানাইছো যে আপনাদের মাইনরিটি এলাকাবিলাকত কিয় সোমাইছে, কিহর কারণে সোমাইছে, এই কথাটা আপনি আমাক জানাব লাগে। দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর সুরেজ বরা ডাঙরিয়ার প্রতি মোর ছটা প্রশ্ন আছে, যে আপনাদের এই ছটা প্রশ্নের উত্তর আমাক বারো ঘন্টার ভিতরতে দিব লাগবে। মূলত বিজেপি দলে ইসলামধর্মী লোকসকলক টার্গেট করে লওয়ার অভিযোগ আর বিজেপিয়ে বর্তমান মুসলিম প্রধান অঞ্চলত অধিক প্রচার করাক লৈ সংবাদমেল আয়োজন করে সংগঠনটোৱে। সুরেশ বরা আর দিলীপ শইকীয়ালৈ ছটা প্রশ্ন অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের। প্রথম, আরএসএসৰ কথা বিজেপিয়ে মানে নে নেমানে? এই বিজেপির একটা পার্ট যেটু আরএসএস বলে আমি কো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, যার মুরব্বী হল মোহন ভাগবত। আমি মাঝে মাঝে দেখা পাই থাকো আরএসএসৰ লিডারবিলাকে, আরএসএসৰ ক্যাডারবিলাকে তেওঁলোকে বহুত টিভিত বায়েট দিছে, মোৰ তাত আছে বায়েটখিনি, তেওঁলোকে বায়েট দিছে যে 2026ৰ আগত ভাৰতৰ পৰা মুসলমান মুক্ত ভাৰত কৰিব। মই দিলীপ শইকীয়া ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছো, সুরেশ বৰা ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছো যে আরএসএসৰ লিডারবিলাকে যে কৈছে 2026ৰ আগত ভাৰতৰ পৰা মুসলমান মুক্ত ভাৰত কৰিব, এই কথাটোৰ ওপৰত আপোনালোকে কি কয়? আরএসএসৰ কথাটো আপোনালোকে মানে নে আরএসএসৰ কথাটো আপোনালোকে নামানে? যদি আরএসএসৰ কথাখিনি আপোনালোকে মানে, তেনহলে আপোনালোকে আমাৰ ভোটটো লৈ কি কৰিব, কি কৰিব বিচাৰিছে? ধলপুৰ আৰু কিৰাকাটা চৰত 300 লোকক বিজেপিত যোগদান কৰাৰ কাৰণ কি? বিজেপিৰ দ্বিতীয় নম্বর সেনাপতি যাক কোৱা হয়, যার নাম পীযূষ হাজরিকা, আপনাদের জানে আমার অসমৰ মন্ত্রী সন্মানীয় পীযূষ হাজরিকা ডাঙরিয়া, তেখেতে কৈছে যে ধলপুর আর কিরাকাটার ভিতর, ধলপুর আর কিরাকাটার যিখিনি মুসলমান আছে কমপ্লিটলি মুসলমান, তেওঁলোকে বাংলাদেশী মুসলমান। গতিকে মই দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর সুরেশ বরা ডাঙরিয়াক অনুরোধ জানাইছো, এই ধলপুর কিরাকাটার যিখিনি মানুষ দলগাঁও সমষ্টির ভিতর আছে, এই ধলপুরের কিরাকাটার মানুষখিনি যদি আসলতেও বাংলাদেশী হয় পীযূষ হাজরিকা কোয়ার নিচেনা, তেনহলে দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর পরমানন্দ রাজবংশী ডাঙরিয়া সেই ধলপুর মানুষের উচৰত যাই মিটিং করে 3000 মুসলমান বিজেপিত কিহর কারণে জয়েন করালে, এই কথাখিনি আমাক বারো ঘন্টার ভিতর উত্তর দিব লাগে। আসলতে পীযূষ হাজরিকা ডাঙরিয়া যেটু কৈছিল ধলপুর কিরাকাটার গোটাই মানুষ বাংলাদেশী, তেওঁর কথাটো সঁচা যদি বাংলাদেশী হয়, তেনহলে চিপেজারের সন্মানীয় বিধায়ক পরমানন্দ রাজবংশী ডাঙরিয়া, দরং উদালগুড়ি লোকসভা সমষ্টির প্রার্থী বিজেপির দিলীপ শইকীয়া ডাঙরিয়া, তেওঁলোকে সেই বাংলাদেশী মানুষখিনির উচ্চরত যাই কিয় প্রচার করলে, বাংলাদেশী মানুষখিনি তেওঁলোকে বিজেপিত কিহর কারণে জয়েন করলে, তেওঁলোকৰ আগর কথাটো সঁচা নে এতিয়ার কথাটো সঁচা, আমাক বারো ঘন্টার ভিতরতে ইয়ার উত্তরখিনি আমি বিচারি। টুপিওয়ালা লুঙিওয়ালা লোকসকলক লৈ বিজেপিয়ে কিয় ঘুরি ফুরিছে তার উত্তর লাগে অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারক। জয়ন্ত মোল্লা বৰুৱা ডাঙরিয়া আমার অসমৰ মন্ত্রী, আপনাদের জানে 3 নম্বর সেনাপতি, বিজেপির 3 নম্বর সেনাপতি সন্মানীয় জয়ন্ত মোল্লা বৰুৱা ডাঙরিয়া, তেখেতে কৈছে বক্তব্য, বহু বক্তব্য মোৰ ওচৰত আছে। জয়ন্ত মোল্লা বৰুৱা ডাঙরিয়া কৈছে যে দাড়ি লুঙ্গি টুপিওয়ালা যিমান মানুহ আছে গোটাইখিনি বাংলাদেশী মূলৰ মানুহ, যদি এই বাংলাদেশী মূলৰ মানুহ হয়, মই দিলীপ শইকীয়া ডাঙরিয়াক বিনম্রভাবে অনুরোধ জানাইছো, আপনি বারো ঘন্টাত উত্তর দিব লাগিব, আপনার কর্মীখিনি, আপনার MLAখিনি আর আপনি নিজে সেই টুপিওয়ালা দাড়িওয়ালা লুঙ্গিওয়ালা মানুষের উচর আপনি কিহর কারণে তাই মিটিং করে আছে?
550 মাদ্রাসা বন্ধ করা হল কিয় তারে উত্তর বিচারিলে মুফতি মকিবুর রহমান আজহারিয়ে। আজি বিজেপিয়ে আমার দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর সুরেশ বরা ডাঙরিয়া তেখেতে কয়ে আছে মুসলমানের প্রতি যদি দরদ দেখা যাচ্ছে যে তেওঁলোকে মুসলমানক ইমান মরম করে ইমান ভাল পায় মুসলমানের কারণে কি করব, যদি সচাই আপনার আপনাদের মুসলমানের কারণে ইমান কিছু করব দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর সুরেশ বরা ডাঙরিয়া আমাক স্পষ্ট ভাষায় 12 ঘন্টার ভিতর কব লাগে যে আমার ভিতর প্রায় 550 সিনিয়র মাদ্রাসা সরকারে বন্ধ করেছে। যদি দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর সুরেশ বরা ডাঙরিয়া আমাক যদি ইমানে মরম করে 12 ঘন্টার ভিতরতে আমাক উত্তর লাগে এই 550 মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আকু খোলা হব না নাই। তিনি তালাক বন্ধ করার উপরতো বিচারিলে উত্তর যে তেওঁলোকে মুসলমানের এতিয়া দরদী হব খুঁজে হো হইতে না মই চাইছো অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতে কৈছে যে মই কারো বিরোধিতা নকৰো মুসলমানের উন্নতি হোক এইটো মই বিচাৰো। ইয়ার জৰিয়তে মই আপোনালোকক কব বিচাৰিছো তিন তালাকটো মুসলমানের অধিকার আছিল, তিন তালাকটো মুসলমানের অধিকার আছিল, ভারত সরকারে তিন তালাকটো কিহৰ কারণে বন্ধ করিলে। শেষত লাভ জেহাদৰ নামত মুসলমান লোকক হাৰাশাস্তি কৰাৰো উত্তৰ বিচাৰিলে সংবাদমেলত। লাভ জিহাদৰ নামত মুসলমানক যেটো অত্যাচার করা হয়, লাভ জিহাদৰ নামত মুসলমানক যেটো হাৰাশাস্তি করা হয়, প্রত্যেকটো কথাত আপনাদের চাব, টকশোবিলাকত আপনি চাব, যিজন মুসলমানে এটা টকশোত কথা কব তাক বাংলাদেশী বলে কোৱা হয়, জিহাদী বলে কোৱা হয়, আতঙ্কবাদী বলে কোৱা হয়। মুসলমানক কি ধরনের অসমৰ বিজেপি বা বিজেপি সরকারে মুসলমানের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র করেছে সাংবাদ মাধ্যমে আপনাদের কথাখিনি জানে। 12 ঘন্টার ভিতর উত্তর দিবলে আহ্বান বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়া আর সুরেশ বরাক। অন্যথা মুসলমান অঞ্চলত প্রবেশ নিষিদ্ধ করার ফটোয়া জারি করলে অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারে। মই যিখিনি কথা কলু এই কথাখিনি আমাক 12 ঘন্টার ভিতরতে নগাঁও প্রার্থী সুরেশ বরা ডাঙরিয়া, দরং ওদালগুড়ি প্রার্থী দিলীপ শইকীয়া ডাঙরিয়া, আপনাদের এই 6টা প্রশ্নের উত্তর আমাক 12 ঘন্টার ভিতরতে দিব লাগবে। অসমীয়া প্রতিদিন ডিজিটাল সংবাদ মঙ্গলজয়।